আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের একটি ব্লগ শুরু করছি। বাসায় মেহমান এসেছে, অনেক নাস্তা বানানো হয়েছে, সে ভিডিওগুলো দিয়ে। এখানে চিকেন রোল আছে, পুডিং আছে, বিভিন্ন ফল আছে, চিকেন ফ্রাই এবং চিকেন গ্রিল আর পরোটা রয়েছে। চিকেন গ্রিল আর পরোটাটা মূলত বাইরে থেকে আনা হয়েছে, তো সেদিন একসাথে সবাই বসে নাস্তা সারলাম। এটা ছিল পরদিনের ভিডিও। তো আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করছিলাম আমার আব্বু আম্মুর জন্য। ওনারা প্রতিদিন দুপুরবেলা ফ্রেঞ্চ ফ্রাই এবং আম্মুকে প্রচুর স্যুপ আলু খায়। খেতে বলেছে ডাক্তার ওনার অক্সিজেনের ঘাটতির কারণে, তাই আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিই। এগুলো ভাজাভাজির পরে আমি আমার আচারের সাইডে চলে গিয়েছিলাম। আমি আসলে আচার দিয়েছিলাম, সেগুলো বাইরে রোদ দিচ্ছিলাম। আপনারা কে কি আচার বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমি আবার আমসত্ত্বর প্রিপারেশন নিচ্ছিলাম। আসলে ম্যাঙ্গো বারের মতো করে আমি আমসত্ত্ব দিয়ে থাকি, তো সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। কেউ এই আমসত্ত্ব বানানোর রেসিপি দেখতে চাইলে আমার কুকিং চ্যানেলে দেয়া আছে, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। একদম বাজার থেকে কিনে আনা ম্যাঙ্গোবারের চাইতেও সফট হয় এবং অনেক বেশি টেস্টি হয়। বাসায় অবশ্যই আপনারা তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। পর্যাপ্ত পরিমাণে চিনি, লবণ এবং টেস্টিং সল্ট দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, টেলে নেয়া 5 ফোড়নের গুঁড়ো। এটা খুব ভালো একটা ঘ্রাণ দেয়। যতটুকু আম দেওয়া হবে তার থেকে অর্ধেকে নামিয়ে আনতে হবে জাল দিতে দিতে। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে বাইরে রোদে দিব। এবার আমি ট্রেতে ঢেলে দিয়েছি সবগুলো আম। এভাবে কড়া রোদে দিয়ে শুকাতে হবে 3 থেকে 4 দিনের মতো, কারোবার সময় আরো বেশিও লাগতে পারে। 3 থেকে 4 দিন পর এমনটা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে সফটনেসটা বুঝতে পারছেন। এত বেশি মজার যে আপনারা বাসায় নিশ্চয়ই করে খেলে অনেক ভালো লাগবে। তো এটা ছিল পরদিন, আমি চুলা করলা ভাজি রান্না করছিলাম। কার কার করলা ভাজি প্রিয় আমাকে জানাবেন, আমার খুবই পছন্দের একটা ভাজি। তো সেদিন আমি যাচ্ছিলাম আমার আন্টির বাসায়। এখন আমি রিক্সায়, আমি হাউজিংয়ে আমার আন্টির বাসায় যাব কাজিন সবগুলো মিলে। তো এটা ছিল আমাদের মাইজদি কোর্টের পাশের রাস্তা, এটা পুলিশ সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার। ভেতরটা অনেক সুন্দর। তো আমি এখন যাচ্ছি, পথে রিক্সায় আছি, তাই ভাবলাম একটু বাইরের রাস্তাগুলো একটু ক্যাপচার করি। হাউজিংয়ের ভেতরের রাস্তাটা অনেক বেশি ঝাঁকাচ্ছিল, তো আমি আর আমার কাজিনরা মিলে দুষ্টামি করছিলাম। এখন আমি আমার খালার বাসায় চলে এসেছি। এটা আমার খালার বাসার ছাদ, অনেকগুলো গাছ লাগানো আছে, আমার আন্টি অনেক সুন্দর করে লাগিয়েছে। তো ভিডিও করে নিলাম, আর হাউজিংটা দেখতে খুব ভালো লাগছিল। এটা ছিল আন্টির গাছের কমলা, অনেক সুন্দর কমলা ধরেছে, লেবু গাছে লেবু ধরেছিল।
এই গাছটা আমার খুব ভালো লেগেছিল, আমি একটা ডাল এনে বাসায় নিয়ে গিয়েছিলাম। এগুলো ছিল সন্ধ্যার নাস্তা, আমরা খাইতে সবাই মিলে বইলে নাস্তা খেতে বসেছিলাম। মাগো মম তো জীবন হানো ঈদের দিন ধরে ঈদে উপাস। আর এটা ছিল রাতের খাবার, রাতে আন্টি আবার বিরিয়ানি করেছিল, তো আবার সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম আর দুষ্টামি করছিলাম। আপনারাও শুনেন আমাদের দুষ্টামিগুলো। হ্যালো বিবাস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম চ্যানেল টু মাই ওয়েলকাম চ্যানেল টু মাই ওয়েলকাম গাইস টু মাই চ্যানেল। আজকে আমরা শুনাবো কিভাবে আমরা সবগুলো কাজিন একসাথে হলে অনেক দুষ্টুমি করি। আসলে অনেক ভালো লাগে সবাই একসাথে মিলেমিশে কোথাও যেতে। তো এটা ছিল পরদিন সকালে, আমরা ওই দিন রাতে থেকেছিলাম। তো পরদিন সকালে আন্টি খিচুড়ি করেছিল, ডিম ভাজি আর চিকেন ফ্রাই করেছিল, এত বেশি মজা হয়েছিল খিচুড়িগুলো, আমি প্রায় 1 প্লেটের বেশি খেয়ে ফেলেছিলাম। আর এখানে ছিল আচার, আচারও খেয়েছিলাম, আচারগুলো খুবই মজা হয়েছিল। আবার এখানে আন্টি সামাই রান্না করেছিল আর চাটনি করেছিল, তো সবাই মিলে আবার খেয়ে আড্ডা দিলাম। আসলে ভিডিও করার কোনো সময় পাইনি, খাবার দাবার ছাড়া আর কোনো ভিডিও করাই হয়নি, কারণ সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।